খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো লাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ রাজ্যপাল বোসের মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী বাংলাদেশের নিহতদের সংখ্যা বেড়ে একশো পাঁচ কাফুর মাদের সীমান্ত ভারতে ঢুকছেন পড়ুয়ারা চোর স্লোগান শুনে শুভেন্দুর পা থেকে চটি কুলে মারতে উদ্যত ভিডিও টুইট করে কটাক্ষ কুনালে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি নিটের ফল প্রকাশ বিধায়কদের শপথ বিধানসভা বনান রাজভবন কলকাতায় পৌরসভায় টক টু মেয়ার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন টাস্ক ফোর্স এর অভিচারী সার আনাজের দাম কমেও আবারও বাড়ছে দাবি বাজার করতে আসা ক্রেতাদের সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার লোকসভা ভোটের হার সানিয়ার সঙ্গে মমতাকে দায়ী করলেন অধীর মানিকের মুখের কথাতে টেটের ওয়েমার নষ্ট বেআইনি বলে আদালতে মেনে নিল পর্ষদ দেই জুড়ে কাফু জারি করলো শেখ হাসিনার সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা নাম নামছে বাহিনী মুখ্যমন্ত্রীর নোংরা কৌশলে ভয় পাচ্ছেন না রাজ্যপাল এক সাইডে পোস্ট করল রাজভবন চার হব বিধায়কের শপথ নিয়ে ফের জটিলতা দুটি পোস্টের উত্তর চেয়ে রাজভবন চিঠি দিল বিধানসভাকে একুশে জুলাই কি প্রতিবাদ দলে ভিন্ন সুর শুভেন্দু এবং সুকান্তের আদালতে কি ফ্যাশন প্যারেড চলছে আইনজীবীর পোশাক নিয়ে ভস্তরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিএলএড প্রশিক্ষণ থাকলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া যোগ দিতে অসুবিধা নেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পরীক্ষার্থীদের এবার নজরে দু সালের প্রাথমিক টেট সমস্ত ওয়েমাশিট আদালতে পেশের নির্দেশ দিল হাইকোর্ট উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার শুনানি সম্পন্ন হল হাইকোর্টে জেনে নিন বিস্তারিত কেন্টারাই প্রকল্পে প্রতি মাসে মেলবে তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডারকে টেক্কা দিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের কথা চাই সরকার অনুরোধ ছাত্রছাত্রীরা বাংলাদেশের সংকট কাটার লক্ষ্য নেই জেল পালালেন বহু বন্দী বন্ধ ইন্টারনেট বিচ্ছিন্ন পরিবার নিয়ে চিন্তিত শহরের বাংলাদেশিরা অবশেষে পুলিশের জালে দামাল জামাল তিন দিন তল্লাশির পর সোনারপুরের সর্দার পাকড় নরেন্দ্রপুরে চিকিৎসার জন্য বহু কষ্টে সীমান্ত পেরিয়ে আসছেন বাংলাদেশিরা পঞ্চায়েত অফিসে এগারোটি আলমারি ভেঙেও কিছু নিলে না চোর অবাক কাণ্ড হুগলি চন্ডিতলা থানায় আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বা বিস্তারিত আগামীকাল একুশে জুলাই তৃণমূলের বার্ষিক কর্মসূচি রয়েছে আজ ধর্মতলার সভাস্থল পরিদর্শনে আসতে পারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই কলকাতা ফিরে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি কোথাও যান কিনা সেদিকে নজর থাকবে পাশাপাশি সমাবেশের শেষ মুহূর্তে প্রস্তুতির খবরে নজর থাকবে দিনভর নির্দেশে আজ দুপুরে ডাক্তারি স্নাতক স্তরের ইউজিসি নেট সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হবে দু সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পোস্ট অফার সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে যার জেরে ওঠে নেট ইউজি বাতিলের দাবিও থমকে যায় নিটের ফলপ্রকাশ প্রকাশ তৈরি হয় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চ নিট সংগ্রামে মামলার ছিল সেই শুনানিতে দ্রুত ফলপ্রকাশের নির্দেশ দেন তিনি গত বৃহস্পতিবার বিচারপতি তার নির্দেশে বলেন যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন সমস্যা হয়নি তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদাভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে শুধু তাই নয় যেহেতু নিট মামলার তদন্ত এখনও চলছে তাই পরীক্ষার্থীদের নাম্বার রোল নাম্বার কোনোটাই প্রকাশ করা হবে না তবে নিটের ফল गाஷ दि प िखा ककाउस , ृष कोनों ද ද अला উপনির্বাচনে জয়ী তৃণমূলের চার হব বিধায়কের শপথ গ্রহণ নিয়ে দুপক্ষের সংঘাতে ইঙ্গিত মিলেছে সোমবার বিধানসভা বাগদা মানিকতলা এবং রানাঘাটে জয়ী তৃণমূল প্রার্থী মধুবর্ণা ঠাকুর মুকুটমণি অধিকারী সুপ্তি পাণ্ডে এবং কৃষ্ণ কল্যাণীকে ডেকে পাঠানো হয়েছে বিধানসভায় অন্যদিকে রাজভবনের তরফ থেকে বিধানসভা এসেছে চিঠি শপথ এবং বিধানসভা স্থগিত রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আজ শনিবার রাজভবন বনাম বিধানসভার বিতর্ক কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে আজ কলকাতা মেয়র ফিরাদ হাকিম টক টু মেয়র কর্মসূচি করবেন এই কর্মসূচিতে শহরের নাগরিকরা নানা অভিযোগের সমস্যা নিয়ে সরাসরি মেয়রকে ফোন করেন এবং তার সমাধানযোগ্য হলে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা করার নির্দেশ দেন আধিকারিকদের অনেক সময় দেখা যায় আগের নির্দেশ দিলেও কাজ না হয় নালে চালাচ্ছেন নাগরিকরা আজ সেই খবরের দিকে নজর থাকবে সংকট আরও জোরালো হচ্ছে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা সরকার পক্ষ কথা বলতে চেয়ে প্রস্তাব পাঠালেও মানতে চায়নি তারা জানিয়ে দিয়েছে রক্ত মারিয়ে সংলাপ নয় দুপক্ষের সংঘাতে বাংলাদেশে গতকাল শুক্রবার মৃত্যু হয়েছে আরও তিনজনের বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল বন্ধ ইন্টারনেট পরিষেবা এমনকি মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগ সরকার তাতেও আন্দোলন থামেনি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো দাবি করেছে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত যে দেশে আন্দোলনের যে সংঘাতে বলি হয়েছে সাতাশ জন তাদের মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে ঢাকায় গতকাল শুক্রবার আরও তিনজনের মৃত্যু হয়েছে ঢাকায় তাদের মধ্যে দুজনের পরিচয় মিলছে তৃতীয় জনের পরিচয় জানা যায়নি ওই সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশের মৃত্যু হয়েছে তিরিশ জনের অন্যদিকে সেদেশে বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এএফপি দাবি করছে বাংলাদেশের শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়ার সংঘতে যে পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে আজ এই সমস্ত খবরের দিকে নজর থাকবে বাজারে কাঁচা অনাচের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি টাস্ক ফোর্স গঠন করে দাম নিয়ন্ত্রণের বিষয়টা দেখার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পাওয়ার পরেই কলকাতা শহর রাজ্যের সব জেলার করোনা করো বাজারে প্রতিদিন দিন হানা দিচ্ছে টাস্ক ফোর্সের সদস্যরা কথা বলছেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কেন দাম বাড়ছে আনাজপাতি তা জানার চেষ্টা করছেন দাম কমানোর নির্দেশও দিচ্ছেন কিন্তু ক্রেতাদের একাংশ দাবি স্টার্ক ফোর্স অভিযান চালাচ্ছে ঠিকই কিন্তু দামে তেমন হেরফের হচ্ছে না কিছু সবজির দাম কমলে অধিকাংশই আকাশ ছোঁয়া উত্তরবঙ্গের কোচবিহারের বিভিন্ন বাজারে প্রতিদিনই হানা দিচ্ছে টাস্ক ফোর্স বাজার পরিদর্শন করছে তারা অন্যদিকে বাদুরি হাসরাবাদ বসিরহাটের বিভিন্ন বাজারে প্রায় প্রতিদিন স্টার ফোর্সের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন তবে পশ্চিম বর্ধমানের একাধিক বাজারের সবজির দাম এখনো আগুন ক্রেতাদের কথায় অভিযান চলছে রোজি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কবে দাম কমবে তা নিয়ে নিস্ততায় ক্রেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছে রাজ্যপাল সি আনন্দ বোস ওই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে তবে আদালত সূত্রের খবর শুনানির দিন কোনো মামলা কোন বিচারপতি ডিভিশন বেঞ্চে উঠবে তা এখনো ঠিক হয়নি কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজ্যপাল বোস তৃণমূলের দুই বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে গত মঙ্গলবার বিচারপতি কিশোর রাবের এজলাসে শুনানি হয় এই মামলায় আদালতে পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে ওই মন্তব্য থেকে বিরত থাকা উচিত আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যপালের মানহানি হয় এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে মঙ্গলবার শুনানিতে বিচারপতি বলেন এটা স্বীকার করতেই হবে যে মামলাকারী সাংবিধানিক কর্তৃপক্ষের একজন তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে দু হাজার সতেরো সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার টেটের ওএমআর নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই তৎকালীন পর্ষদ সপদের কথাতেই বাতিল করা হয়েছিল প্রায় আড়াই লক্ষ ওএমআর গত শুক্রবার আদালতে এমনই দাবি করল পর্ষদ বর্তমানে টেট সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি অমৃত সিং এর এজলাসে অতীতেও ওএমআর নষ্টের অভিযোগ উঠেছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো সালের ওএমআর নষ্ট করা হয়েছিল এমন তথ্য আগেই আদালতে জানিয়েছিল পর্ষদ এবার দু হাজার সতেরো সালে টেটের ওয়েমান নষ্ট করা হয়েছিল বলে মেনে নিল বোর্ড আর তা হয়েছিল তৃণমূল বিধায়ক মানিকের অঙ্গুলি লেহনেই শুক্রবার বিচারপতি সিংহের এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটির এমনই জানালো সেই মামলাতে পর্ষদের বক্তব্য চেয়েছিল বিচারপতি সিং শুক্রবার পর্ষদের তরফে জানানো হয় মানিকের নির্দেশে ওএমআর নষ্ট হয়েছিল যা অস্বাভাবিক এবং বেআইনি যার সঙ্গে বিচারপতি সিং প্রশ্ন করেন চাকরি প্রার্থীর নথি এভাবে মুখের কথায় নষ্ট করা যায় কি আইন অনুযায়ী ওএমআর নষ্ট করা হলেও তার ডিজিটালাইজড ফর্ম্যাটে রেখে দিতে হয় দু সালের টেটের আড়াই লাখ লাখের বেশি ওএমআর নষ্ট করা হয়েছিল পর্ষদের দাবি মানিকের মুখের কথায় সেই সব ওএমআর নষ্ট করে এস বসু রায়ান কোম্পানির কনফেডারেশন বিভাগ গতকাল শুক্রবার শুনানি শেষে বিজয়পতি সিং ডিজিটালাইজড ফরম্যাটে রাখা ওএমআর শীত তলব করেছেন আগামী চোদ্দই আগস্টের মধ্যে মামলাকারী ডিজিটালাইজ ফরম্যাটে রাখা ওএমআর জমা করতে হবে পর্ষদকে এমন নির্দেশ দিলেন বিচারপতি সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং